হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে নতুন একটা টাটারসের রেসিপি নিয়ে এসেছি। ওটা হলো চিকেন রেশমি কাবাব। হঠাৎ কোনো গেস্ট এলে অতি সহজে চিকেন রেশমি কাবাব আপনারা বানাতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেন রেশমি কাবাব বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনগুলো দেখুন, এরকম মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা, ধনে পাতা আর নিয়েছি পুদিনা পাতা। এই সমস্ত গুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওটা চিকেনের উপর দিয়ে দিলাম। দিয়ে দেব জল ঝরানো 5 চামচ দই। দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার দেব কিছু শুকনো মশলা। দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, সামান্য একটু গরম মশলা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার আমি সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় পর দেখুন সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেশানো হয়েছে। এবার আমি এই চিকেনটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রাখব। 6 ঘন্টার পর দেখুন চিকেন আমার ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ছাতু। ছাতুটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়েছে। এবার যাব আমি নেক্সট স্টেপে। এখানে দেখুন আমি 4টি বড় সাইজে কাবাবের জন্য টুথপিক নিয়েছি। এবার আমি একটা টুথপিক নেব আর টুথপিকের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে গেঁথে নেব। একটা দেখুন আমার রেডি হয়ে গেল। এটাকে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি ম্যারিনেট করা সব চিকেনগুলো টুথপিকের মধ্যে গেঁথে নেব। দেখুন আমি ম্যারিনেট করা সমস্ত চিকেনগুলো রেডি করে নিলাম কাবাবের জন্য। এদিকে আমি একটা প্যান গরম করে নেব আর তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটাকে ব্রাশের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি একটা করে স্টিক দিয়ে দেব কাবাবের জন্য। এই চিকেন রেশমি কাবাবটা আপনারা মাইক্রো ওভেনের মধ্যেও করতে পারেন। ওখানে আপনার টাইম লাগবে 20 থেকে 25 মিনিট, কিন্তু মাঝে মাঝে বের করে তেল গ্রিস করতে হবে। দেখুন সমস্ত স্টিকগুলো প্যানের ওপরে দিয়ে দেওয়া হলো। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কভার করে 6 থেকে 7 মিনিটের জন্য কুক করব। 7 মিনিট পর দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবার আমি স্টিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দেব। চিকেন স্টিকগুলো উল্টানোর পর যে মশলাটা বেড়েছিল সেই মশলাটা স্টিকের ওপরে ভালো করে লাগিয়ে নেব। মশলাগুলো লাগানো হয়ে গেলে এটাকে আবার কভার করে 6 থেকে 7 মিনিটের জন্য কুক করব। 7 মিনিট পর দেখুন চিকেনটা অনেকটা ড্রাই হয়ে এসেছে। একটা খুন্তির সাহায্যে চিকেন স্টিকগুলো আলাদা আলাদা করে দিলাম যাতে একে অপরের সাথে লেগে না যায়। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এই চিকেন স্টিকের ওপরে তেল গ্রিস করে দিলাম। এই চিকেন স্টিকের ওপরে মাঝে মাঝে তেল গ্রিস করলে পরে চিকেন স্টিকগুলো ড্রাই হয় না আর খেতেও খুব সুস্বাদু হয়। তেল দেওয়ার পর হাতে করে আমি স্টিকগুলোকে আবার উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে চিকেন কাবাবগুলো ভালো করে সেকে নেব। কিছুক্ষণ পর দেখুন এগুলোর মধ্যে একটু একটু করে কালার এসেছে। আবার আমি ঘুরিয়ে উল্টে পাল্টে সেকে নেব।
এক সময় পর দেখুন চিকেন রেশমি কাবাবগুলো মনে হচ্ছে আমার রেডি হয়েছে আর কালারও খুব সুন্দর এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিকেন রেশমি কাবাবগুলো গ্রিন চাটনির সাথে সার্ভ করে নিলাম। আপনারা একবার হলেও ঘরে এটা ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।